কয়েকদিন আগত মোর ইউটিউবের কমিউনিটিত মুই কিন্তু একটা সার্ভে দিছিলাম অটিগুনা যে তোমরা কোন ধরনের রেসিপিগুলো দেখতে চান, মডার্ন না ট্রেডিশনাল। অটিগুনা কিন্তু 77% মানুষই কিন্তু মডার্ন আর ট্রেডিশনাল দুটা রেসিপি দেখি চাইছে। আর তাই মুই আজ থেকে ভাবছিলাম যে মুই তো ট্রেডিশনাল আমার রাজবংশী মানুষের ট্রেডিশনাল রেসিপিগুলো তো দিমে, তার বাহিরেও দুই একটা মডার্ন রেসিপিও দিই। তার জন্য আজ মুই একটা রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিটার কথা কিন্তু ভালো কয়েকজনের কমেন্টে কয়াই আছে, চিকেন রেসিপি। তোমরা মোর গোটা ভিডিওখান দেখেন শেষ পর্যন্ত, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য। এতক্ষণ আমি আধা কেজি ব্রয়লারের মাংস নিছি আর নিছি দুটো আলু। আলু দুটো মুই এমন ঠুমে ঠুমে করে কাটে নিছি আর নিছি চারটে রসুন। রসুনগুলো কিন্তু মুই ভালো করে উপরে ছালগুলো কেলে নিছি। আর এই মাংস বানার জন্য আমার লাগবে কয়টা কাঁচা মরিচ, শুকেন মরিচ, তিনটে রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা। এগুলো সবগুলো মশলা মুই একটা বাটি নিছি। এলা তসলাটা তেল দিয়ে তেলগুলো মুই ভালো করে গরম করে নিম। তেলগুলো ভালো করে গরম হয়েছে, এটুকু মুই দিম দুই টুকরো দারচিনি, কয়টা লং আর কয়টা এলাচ। এই গরম মশলাগুলো যদি তেলের নিতে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বিড়ে, আর তখন বাটি দেওয়ার প্রয়োজন না হয়। আর এলা দিন মুই বাটি রাখা মশলাগুলো, মশলাগুলো মুই তিন চার মিনিট খানেক ভালো করে ভাজা ভাজা করে নিম। মশলাগুলো মুই ভালো করে তিন চার মিনিট ভাজি নিলাম। ভাজি নেওয়ার পরে এলা দিলাম স্বাদ মতো নুন আর হলদি। নুন হলদি দেওয়ার পরে মশলাগুলো মুই আরও তিন চার মিনিট খানেক ভালো করে ভাজা ভাজা করে নিই। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এলা দিলাম মুই অল্প জল, মানে মশলাগুলো মুই কষান করে নিই। আর এলা দিন কয়েকটা কাঁচা মরিচ, কাঁচা মরিচগুলো মুই ফালা ফালা করে কাটে নিছি। আর মাংসের তরকারির তো ঝাল কম হলে অত ভাল না লাগে, ওই জন্য অল্প ঝাল দিলে বেশি ভাল লাগে মাংসের তরকারি। ওই জন্য মুই কয়েকটা কাঁচা মরিচও দিলাম। এলা দিলাম অল্প জিরের গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দেখো ভালো করে কষান হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভাসিছে। এলা মুই দিন ধুয়ে রাখা ব্রয়লারের মাংসগুলো। এলা মশলার সাথে মাংসগুলো মুই ভালো করে ভাজা ভাজা করে নিই। আজির রেসিপিতে তোমারগুলো কেমন লাগিল কমেন্ট করে জানিয়ে দেন, আর যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে দেন। আর মোর চ্যানেলটা যদি আজি কাউ নতুন দেখিয়েছেন বা দেখিয়েছেন সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর এলা দিলাম মুই আলু আর রসুনগুলো, আলু আর রসুনগুলো কিন্তু মুই আগতে ভালো করে ভাজি নিছি। ভাজি নেওয়া আলু আর রসুনগুলো দিয়ে মুই মশলার সাথে আরও দুই তিন মিনিট খানেক ভালো করে ভাজা ভাজা করে নিছি। আর এলা দিলাম মুই জল, আর এটুকুনা মুই কিন্তু ঠান্ডা জল দেন নাই, গরম জলে দিছি। তোমরাগুলো গরম জল দেওয়ার চেষ্টা করেন, গরম জল দিলে আঞ্জার স্বাদটা বেশি ভালো হয়। ব্রয়লারের মাংস কিন্তু ঝোলও তো ভাল না লাগে, মাখা মাখা করলেও ভাল লাগে, ওই জন্য মুই বেশি ঝোল রাখি না, অত মাখা মাখাই করি। আর কাল যদি ব্রয়লারের মাংসের গন্ধটা বেয়া পান তাহলে এমন করে এখানে লেবুর চোষা চেঁচে দিবেন। লেবুর উপরে নীলিয়ে খান করে কিন্তু নেওয়া হবে, সাদা খান করে নেওয়া যাবেন না। আর দেখো লেবুটা মুই ঘুরি ঘুরি এমন করি লেবুর চোষাগুলো ঘষে নিন। দেখো এখানে লেবুর চোষা হলে হয়ে যাবে। আর তরকারিগুলো এপাশে হয়ে গেছে, এলা দিন মুই এতক্ষণা লেবুর চোষাগুলো। লেবুর চোষাগুলো কিন্তু মুই আগতে দিবেন না, তরকারি নামার আগে আগে দিন। আর এলা লেবুর চোষাগুলো দিয়ে দুই একটা খাটা দিয়ে মুই গ্যাসের সুইচটা অফ করে দিন। দেখো হয়ে গেল খুব সহজ পদ্ধতির চিকেন রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।